ফাইনালি সমস্ত প্রতীক্ষার শেষে শুরু হয়ে গেল ভারত পাকিস্তান সেই রোমাঞ্চকর ম্যাচ। শেষ মুহূর্তে ভারতীয় টিমে কিছু সমস্যা, কিছু সুখবর এলেও বর্তমানে ভারত পুরোপুরি প্রস্তুত পাকিস্তানকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ 2021 হারের বদলা নিতে। হ্যাবস, কখন কোথায় ম্যাচটি শুরু হবে, ফ্রিতে কিভাবে লাইভ দেখা যাবে, ভারতীয় টিমে কী রয়েছে সমস্যা, পিচ রিপোর্ট কী রয়েছে, হেড টু হেড রেকর্ড কী রয়েছে এবং কে জিতবে এই ম্যাচ, তা সবই আজ ফটাফটভাবে দেখে নিব এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। ভারত পাকিস্তান ম্যাচের জন্য এক্সাইটেড থাকলে ভিডিওটিকে করো লাইক ও সাথে এইভাবে আরও ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বস, হেড টু হেড রেকর্ডের কথা বললে টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ভারত 9 ম্যাচের মধ্যে 7 বার পাকিস্তানকে হারিয়ে এগিয়ে থাকলেও এশিয়া কাপের ইতিহাসে কিন্তু পাকিস্তান ভারতকে 14টি ম্যাচের মধ্যে 5 বার হারিয়েছে, তাই পাল্লা প্রায় সমান বলতে পারি। এখন পিচ রিপোর্টের কথা বললে সবাইকে জানিয়ে রাখি, শ্রীলঙ্কা আফগানিস্তান গতকাল যে পিচে খেলেছিল সেই একই পিচেই আজ ভারতও খেলবে, তাই বলা যায় এই পিচে আজ খুব সুইং বাউন্স মারাত্মক রকমভাবে হবে। তাই ভারতের ব্যাটসম্যানদের আজ সামলে খেলতে হবে, না হলে পাকিস্তানের ফাস্ট বোলারদের সামনে আজ একইভাবে বিপদে পড়তে হতে পারে। এখন এই ম্যাচে প্লেইং ইলেভেনের কথা বললে ওপেনিংয়ে দেখা যাবে রোহিত শর্মা, কেএল রাহুলকে, মিডল অর্ডারে বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্তকে এবং বোলিং ডিপার্টমেন্টে ভুবনেশ্বর কুমার, যুজেন্দ্র চাহাল ও অর্শদীপ সিংকে। হ্যাবস, কদিন আগে টি টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি করা দীপক হুডার জায়গা হবে না, তবে পান্তের জায়গাও 100%ভাবে কনফার্ম নয়, কারণ রোহিত শর্মা কাল প্রেস কনফারেন্সে দীনেশ কার্তিকের খুব প্রশংসা করে জানিয়েছে কার্তিক এই মুহূর্তে জীবনের সেরা ফর্মে রয়েছে আর সে আমাদের প্রয়োজন মতোই ম্যাচ জিতিয়ে দারুণ অবদান রেখেছে। তাই কার্তিক নাকি পান্ত সে বিষয়ে এখনও কনফার্ম নয়। আর হাসির ব্যাপার এটাই যে পাকিস্তান টিম যেমন এই সাল 2022 মাত্র একটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে, ঠিক সেখানে ভারতের ওপেনার কেএল রাহুল এই সাল 2022 একটাও ভারতের হয়ে টি টোয়েন্টি ম্যাচে নামেনি। তবে ভারতের চিন্তার বিষয় এটাই যে দুবাইয়ের উইকেটে যেখানে 100%ভাবে পেস বোলাররা মদত পাচ্ছে, সেখানে ভারত এবার তাদের স্কোয়াডে 4-4 জন স্পেশালিস্ট স্পিনারকে নিয়ে UAE খেলতে গেছে। তাই আজ লোয়ার অর্ডারে হার্দিক ও জাদেজার সাথে 6 নম্বর বোলার হিসেবে কে হবে তা আজ ঠিক সন্ধ্যা 7টায় ম্যাচ শুরু না হলে বলা যাবে না। তো আজকে এটাই। টিভিতে তোমরা ফ্রিতে ম্যাচ দেখতে পারো ডিডি স্পোর্টসে, আর মোবাইলে ফ্রি দেখার জন্য আমি ম্যাচ শুরু হলেই কমেন্ট সেকশানে ফ্রি লিংক দিয়ে দেবো।